আইনমন্ত্রীর একটা বক্তব্য আমরা যেটি জানতে পারছি, যে তিনি বলছেন যে আমি উদ্যোগ নেবার কারণে রোজিনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়নি, তার রিমান্ড বাতিলের ব্যবস্থা করেছি, এই বিষয়গুলো আসছে তার বক্তব্যে। কিন্তু তিনি উদ্যোগ নেবার কারণে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হলো না, অফিসিয়াল সিক্রেটস আইনে কেন মামলা হলো, তিনি কেন তখন উদ্যোগ দিলেন না, এরকম কোনো প্রশ্ন কি আপনাদেরও ছিল কিনা? তিনি নিজে থেকে বললেন যে আপনারা কি জানেন যে এটা ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করতে চেয়েছিল, কিন্তু আমি এটা মামলাটা করতে দেইনি, দরকার নাই। তো এই এখন এটা উনি কি জন্য করেছেন আমরা সরাসরি ওইভাবে প্রশ্ন করিনি, কারণ এটা উনি আইন মন্ত্রী হিসেবে আমি মনে করি যে একটু বিব্রত হবেন হয়তো এই কথাটা বললে যে কেন করেন নাই জি, বা কি। মানে সেটাই তো প্রশ্ন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নাই, অফিসিয়াল সিক্রেটস আইনে কেন মামলা? আমি একটু অ্যাডভোকেট এহসানুল হক সমাজী আপনার কাছ থেকেও শুনতে চাই যে কেন অফিসিয়াল সিক্রেটস আইন, আমরা তো মনে হয় যে খুব সম্প্রতি এটি নিয়ে খুব মামলা, এই আইনের অধীনে খুব মামলা হওয়ার খুব একটা নজির হয়তো নেই, আপনি আমাকে হয়তো আরেকটু স্পষ্ট করে বলবেন, তাহলে এই আইনটি কেন নেওয়া হলো সাংবাদিকের বিরুদ্ধে মামলার জন্য? ধন্যবাদ। প্রথমত এই মামলার এজাহারের যে বর্ণনা, কথিত মতে যে অভিযোগ, এই অভিযোগের আলোকে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে মামলা আনয়ন করার আইনগত কোনো সুযোগ নেই, তর্কের খাতিরে বলছি কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত এই মামলার এজাহারের যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী এই দি অফিস অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 কিংবা পেনাল কোডের সেকশন 379 এবং 411 এর যেই ধারায় মামলাটি রুজু হয়েছে চলমান, সেটাও কিন্তু এই অভিযোগের ভিত্তিতে সেটা প্রয়োগযোগ্য বা অ্যাপ্লিকেবল নয়। এখন এই মামলার নথি দৃষ্টে দেখা যায় ওয়ান মিস্টার আরিফুর রহমান সর্দার, ইন্সপেক্টর নিরস্ত্র অফিসার ইনচার্জ সাবাক বিএনপি, তিনি এই মামলাটা এই ধারায় তিনি রুজু করেছেন, যেহেতু এজাহারের মধ্যেও কিন্তু কোন ধারার কথা উল্লেখ নাই। এজাহারের মধ্যে যিনি অভিযোগ করেছেন, যিনি এজাহার দায়ের করেছেন, তিনি বলেন নাই যে এই ঘটনাগুলো এই আইনের অধীনে অপরাধ। কিন্তু এই বিষয়টা যিনি ঘটনার অর্থাৎ এজাহার রুজুর সময় যে কনসার্ন ইন্সপেক্টর নিরস্ত্র অফিসার ইনচার্জ শাহবাগ ডিএমপি যিনি ছিলেন, তিনি এই ধারার মামলাটি তিনি রুজু করেছেন। সুতরাং তাকে স্যাটিসফাইড করতে হবে যে এই মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী আদৌ দি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 কিংবা পেনাল কোডের সেকশন 379 এবং 411 এর আলোকে যে মামলাটি শুরু হয়েছে সেই মামলাটার আদৌ কোনো উপাদান এই এজাহারের গর্ভে আছে কিনা। জি অ্যাডভোকেট সমাজী আপনার কাছ থেকে আর একটু জানতে চাই, আমার একটু প্রশ্ন ছিল, আমার একটু এই মামলাটির আসলে তাহলে ভবিষ্যৎ কি, যেটা মানে ডিজিটাল সিকিউরিটি আইনে আমরা জানি যে কোনো কিছু যদি মানে মোবাইলে ধারণ করা করে, যেটা সরকারের আপত্তি আছে বা কারো আপত্তি আছে যে তার ডিভাইস দিয়ে ধারণ করতে পারে, সেটা মামলা হতে পারে, এরকম একটা কথা আমরা জানি যে ডিজিটাল সিকিউরিটি আইনে। এটা কি তা তাহলে কি এটাতে পড়ছে না যে যে সে মোবাইলে ছবি ধারণ করেছিল? ডিজিটাল সিকিউরিটি আইন, এই আইনের অধীনে, এই আইনে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী এমন কোন কিছু ওয়েবসাইটে বা প্রচার মাধ্যমে এমন কোন বিষয় আপলোড করতে হবে, প্রচার বা প্রকাশ করতে হবে যা কিনা মানহানিকর অর্থাৎ স্ক্যান্ডালাস এবং যাতে কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই বিষয়গুলো সামগ্রিকভাবে কাউকে ছড়িয়ে দেওয়া, ছিটবে অর্থাৎ সবাইকে জ্ঞাত করা এবং যাতে করে আরেকজন অপমান বোধ করেন। আমি আমি বলছি এই মামলার এজাহারের বর্ণনার আলো, এজাহারের বর্ণনায় যদি আমরা যাই, আমি বারবার বলেছি যে এই মামলাটা প্রসিকিউশনের জন্য একটা দুর্বল মামলা এবং এই মামলা সমাজে এই বিষয়টি আমার মনে হয় আপনার বক্তব্য থেকে আমরা স্পষ্ট হয়েছি যে এটি একটি দুর্বল মামলা, মানে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়নি কিন্তু অফিসিয়াল সিক্রেটস আইনে হয়েছে, হয়েছে এরকম একটা অদ্ভুত মামলা। আপনার কাছ থেকে যেটি জানতে চাইছিলাম যে এই মামলা তাহলে কতদিন চলবে, আপনি বলছেন এই মামলা খুবই দুর্বল মামলা, তাহলে ভবিষ্যৎ কি, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন একই সাথে করে দিই যে এখন মামলার তদন্তভার ডিবিতে দেওয়া হলো, এটি কেন করা হলো? প্রথমত যে কোনো তদন্তাধীন মামলা, যে কোনো তদন্তাধীন মামলা তদন্তের যে কোনো পর্যায়ে প্রশাসনিক সিদ্ধান্তে এক তদন্তকারী সংস্থা থেকে আরেক তদন্তকারী সংস্থার কাছে স্থানান্তর হস্তান্তর হতে পারে, এর মধ্যে আইনত কোনো ত্রুটি নেই, আইনত কোনো দোষ নেই।
ইতিপূর্বে তদন্ত করেছিলেন থানা পুলিশ, এখন মামলাটি প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী গোয়েন্দা সংস্থা অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে। সুতরাং এই হস্তান্তরটা আইনের পরিপন্থী।